তমলুক জেলা অবজারভার সম্মানীয় স্বপন দত্ত মহাশয়, সঙ্গে থাকবেন অগ্নপুরান পূর্ব মণ্ডলের সভাপতি সম্মানীয় সূর্যকান্ত বাগমহ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি বিজেপি। পূর্ব মণ্ডল যার সভাপতি আমাদের সকলের প্রিয় সূর্য ভাই, এই মণ্ডলের কার্যকরিণী সভা, এই সভায় উপস্থিত আমাদের কাছের যে বিধানসভা হলদিয়া জনপ্রিয় বিধায়িকা মাননীয়া তাপসীদি অঞ্জনদা, আমাদের এই বিধানসভার অবজারভার প্রলয়দা, পুলকদা জেলা সহসভাপতি, আমাদের বিপ্লব ভাই এই বিভাগের ইনচার্জ, আর অঞ্জনদা সকলের নাম আর বলছি না, সমস্ত পদাধিকারী আমার সামনে উপস্থিত, এই মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সমস্ত পদাধিকারী বন্ধু, আমরা জানি ভারতীয় জনতা পার্টি ভিন্ন এক ধরনের রাজনৈতিক দল, পার্টি উইথ ডিফারেন্স। আর পাঁচটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের মিল আদপেই নেই। স্বতন্ত্র বিচারধারার জন্য ভারতীয় জনতা পার্টিকে সারা পৃথিবীর মানুষ চেনে। এই ভারতীয় জনতা পার্টি, সূর্য একটু আগেই বলেছিল, 1980 সালে যার প্রতিষ্ঠা, মাত্র 42 বছর যার আয়ু, 42 বছরে আজকে ভারতবর্ষের সমস্ত জায়গা গেরুয়াময় হয়ে গেছে। ভারতবর্ষ নয়, পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, জানি কিনা আমরা এখানে যারা বসে আছি, পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের এক একজন পদাধিকারী। 19টা রাজ্যে আমরা শাসন ক্ষমতায়, 3000-এরও বেশি তাপসীদি যেমন আছেন, এরকম এমএলএ আমাদের রয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, বলেছিলেন প্রলয় আমাকে একটু দেখো, আমাকে একটু উদ্ধার করো, কিন্তু উনি বলেছিলেন না, আমি বেইমানি করতে পারি না, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। এরকম একজন মহান কার্যকর্তা যিনি আমাদের চণ্ডীপুর বিধানসভার ইনচার্জ তাপসীদি আমাদের সঙ্গে এসেছেন। তাপসীদি স্বাগতম, তাপসীদি স্বাগতম, তাপসীদি স্বাগতম, তাপসীদি স্বাগতম, তাপসীদি স্বাগতম, স্বাগতম। সবাই বসবেন, অনিতা আসবেন মঞ্চে। এরকম একজন সহসভাপতি সম্মানীয় প্রলয়দা আছেন উপস্থিত, উপস্থিত আছেন অসিদ্ধ মঞ্চেসু, আমাদের এই চণ্ডীপুর বিধানসভার প্রার্থী ছিলেন, নড়িয়ে দিয়েছিলেন বিধানসভাকে, হয়তো জিততে পারিনি। জেলা সহসভাপতি সম্মানীয় পুলক কান্তি গুড়িয়া মহাশয় উপস্থিত আছেন, আমাদের মণ্ডলকে যিনি প্রতিনিয়ত যেদিন থেকে আমি সভাপতি হয়েছি হাতে ঘড়ি দিয়ে শেখানোর মতো
আমাকে প্রতিনিয়ত শিখিয়েছে কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে মণ্ডল কমিটি করতে হবে, শক্তি কেন্দ্র ভ্রমণ কিভাবে করতে হবে। সেরকম একজন ব্যক্তি আমাদের মণ্ডলের যিনি অবজারভার সম্মানীয় অঞ্জন ভারতী মহোদয় উপস্থিত আছেন। আমাদের সবার প্রিয়, আমরা সবাই প্রতিনিয়ত নিজেকে টিভিতে দেখি। আজকে খুব খুশি হয়েছি সম্মানীয় বিধায়িকা হলদিয়া বিধানসভা তাপসী মণ্ডল মহাশয়া তৎসঙ্গে উপস্থিত আছেন, যুব মোর্চার বিভাগ কনভেনার। আমরা প্রতিনিয়ত কাছে পেয়ে থাকি, আর কাছে পেয়ে থাকি বলেই হয়তো অতটা গুরুত্ব দেই না। যিনি বন্ধুর ন্যায় সব সময় আমাদেরকে শিখিয়ে দেয় সংগঠনের কাজ, সম্মানীয় বিপ্লব মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, প্রাক্তন মণ্ডল সভাপতি, বর্তমান জেলা কমিটির সদস্য সম্মানীয় রমেশ মাইতি উপস্থিত আছেন, আমাদের অভিভাবক, দীর্ঘদিন যিনি রাজনীতির সঙ্গে যুক্ত। আমার মনে হয় যিনি প্রিয়, যারা ভগবানপুর বাসী, যাকে আমরা এক নামে চিনি বা জানি, বা যখন আমাদের কোনো সমস্যা হয়